আহ তিন দিকে আমরা পাচ্ছি না কখনো তোমরা হারিয়ে যেও না এরকম কথাবার্তা তখন আমি একটা কমেন্ট করেছিলাম যে ভাবনা আর যাই হোক কখনো প্যাশন কে ভুলে যাস না কারণ I know that she does it with তো আমার জায়গাটা যে হ্যাঁ আমি আমি বলতে পারি যে আমার যারা পরে আসছে লাইফে আসলে অনেক রকমের অবস্টেকলস হয় হয়তো আমি তিননি ওইটাকে ব্যালেন্স করতে পারি নাই হয়তো আমি তিননি ইট ইজ নট দ্যাট আমি ডিসিশনে ভুগেছিলাম যে আমি কাজ করবো কি কাজ করবো না ইট ইজ সামথিং লাইক আমার লাইফের ট্রাভেলসামগুলো আমাকে বেশি অকুপাইট করে ফেলে ইন দ্য হেড অ্যান্ড আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট ইউ আই গেস তোমার ফুপি আমার বাবা দেয়ার লাইক কলিগ দেয়ার কলিগ সো আমরা পূর্ব আসলে অনেক সেটে অনেক সময় আমরা অনেক কিছু শেয়ার করেছিলাম সো আমার বাবা মায়ের সাথে না একটা মানে আমার পারিবারিকভাবে একটা অনেক দিনের একটা মানে কি বলবো মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল বা একটা কমিউনিকেশন গ্যাপ ছিল তো এটা আজকে অনেক বছর পরে এসে এটা এখন মানে ঠিক হয়েছে তো আমার দুইটা মেয়ে তো আমি এখন এটা সত্যি যে সময় তো আর বসে থাকে না জয় মানে যে সময়টা আমি কাজ কাজ করতাম সেই সময়টায় মানে আমি আমার আমার গুভস বামস হয় জয় যখন কিনা এখানে আমি মন্ট্রিয়ালে থাকি অনেক মানুষ বলে আপনি অ্যাক্টিং করবেন না আপনি অ্যাক্টিং ফিরে যাবেন না তো বয়স তো আর থেমে থাকে না সেই এখন যদি দেশেও যায় সে আগের তিনি হওয়াটা কিন্তু ইটস গনা বি ইটস গনা বি মেক আই থিংক ইটস গনা টেক এ লং টাইম অর অর মেবি হয়তো আমি এখন যাবো দেশে হয়তো কাজও করবো কিন্তু সেই তখন একটা উত্তেজনা বা হ্যাঁ আমি কিছু কিছু মানুষের জন্য সত্যি আমার আমার নিজের যে ফ্রেন্ডলিস্ট বলো বা আমার আহ অনেক দের সাথে আমার এরকম ফেসবুকে আলাপ হয় তো ওরা প্রায় সময় বলে যে আপু আপনি একটা হলেও ভালো কাজ করেন আপনি দেশে যান আপনি দেশে গিয়ে একটা হলেও ভালো কাজ করেন তুমি নিশ্চয়ই ভালো কাজ এখনো করবে তুমি দেশে আসলে পরে অবশ্যই ভালো কাজে তুমি সুযোগও পাবে এবং একটি দুটি ভালো কাজ করা সেটা তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি করবে বা দর্শকের যে চাওয়াটা সেটা হয়তো অল্প কিছু পূর্ণ হবে কিন্তু সেই তিন্নিকে আর ফিরে পাওয়া যাবে না সেই এখন রেগুলার তিন্নিকে যদি ফিরে পেতে হয় তাহলে

কিভাবে তার সময় কাটছে এখনকার তিন অবস্থানটা পরিষ্কার ভাবে শুনতে চাই একদম এখন হচ্ছে আমার সিঙ্গেল